সাত ভাই চম্পা। ইয়াং লিডার্স প্রোগ্রাম YLP সিজন 5 এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। শুরুতেই চলুন দেখি গত পর্বের কিছু অংশ। সকাল 8টা থেকেই শুরু হয় রেজিস্ট্রেশনের কার্যক্রম এবং গ্র্যাজুয়েটরা এসে জড়ো হতে থাকে চ্যানেল আয়ের চেতনা চত্বরে। সকাল এবং বিকেল দুটি সেশনে চলে লিখিত পরীক্ষা। প্রতি সেশনে প্রায় 400 অধিক গ্র্যাজুয়েট অংশ নেয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া 800 জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 120 জন গ্র্যাজুয়েটকে ভাইভাই অংশ নিতে ইমেল ও মোবাইল SMS এর মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। মেধা ও যোগ্যতার লড়াইয়ে YLP-র ইন্টারন্যাশনাল স্কলারশিপ অর্জন করতে 120 জন গ্র্যাজুয়েট নির্ধারিত সময়ের মধ্যেই চ্যানেলাই ভবনে উপস্থিত হবে। YLP সিজন 5 এর মেন্টর ভাইভার আগেই গ্র্যাজুয়েটদের ব্রিফিং করে কিউ বুঝিয়ে দিচ্ছেন। ভাইভার প্যানেল, ক্যান উই হ্যাভ দি ফার্স্ট পার্টিসিপেন্ট প্লিজ? ওয়েলকাম টু YLP। গ্র্যাজুয়েটরা প্রস্তুত রয়েছে মৌখিক পরীক্ষার লড়াই। আর ইউ ফ্যামিলিয়ার উইথ LDC? It's least developed country. আপনার সবচেয়ে বড় উইকনেস বা দুর্বলতা কি? আই থিংক দ্যাট এভরিবডি শুড boost himself up and should give his or her best. So I think this is my weakness, that I expect too much from always. That's my So apni amar kach theke ki expect korchen? Sir, I value your guidance. I hope you can guide us well, because we are just the newbies. We are not very mature people, so we want to learn from you. That's the basic thing. And if I'm like 60 years old or 100 years old, I need to learn, because without learning you cannot do anything. বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কঠিন ভাবে পরখ করে নিচ্ছেন গ্র্যাজুয়েটদের মেধা। আপনি সিগারেট খান? নো স্যার। আপনি ধূমপান যদি না করেন তাহলে সিগারেট কোম্পানিতে ইন্টার্নশিপ করলেন কেন? সবাই তো বলছে দি অ্যান্টি স্মোকিং লবি ইজ গেটিং স্ট্রঙ্গার, যে ধূমপান স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকরই, সমাজের জন্য ক্ষতিকর। সো এত কিছু জেনেও আপনি এরকম একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করলেন কেন? ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি বলা যায় ইন টার্মস অফ ট্যাক্স পেইং। হতেই পারে, এটা হচ্ছে গ্লোবালি একটা রিনাউন্ড ইনস্টিটিউট অর্গানাইজেশন। অনেক অর্গানাইজেশন গ্লোবালি রিনাউন্ড বাংলাদেশে আছে। জি অবশ্যই আছে, বাট আমার অপরচুনিটি ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যাওয়ার। ইটস নেসেসারি নট রিয়েলি যে আমার ওইখানেই মানে আই উইল হ্যাভ টু স্মোক। দ্য কালচার দেয়ার যেটা, সেটা হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা কালচার। আই গেট টু লার্ন ফ্রম দ্য পিপল যারা অনেক বছর ধরে পার্সোনাল, ইট ইজ মোর টু ডু উইথ দ্য প্রফেশনাল সাইড অফ ইট, রাইট? জি জি স্যার, থ্যাংক ইউ, দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। টেকার, থ্যাঙ্কস ফর কামিং টু YLP। টেল আস অ্যাবাউট LDC, হোয়াট ইজ LDC মিন্স? LDC মিন্স লেসার ডেভেলপড কান্ট্রিজ। ওকে, ইন ইকোনমিক্স LDC। টেকার, নার্ভাস কেন আপনি? নার্ভাস কেন, এটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নেই আপনার কাছে? অ্যাকচুয়ালি আমি কথা বলতে, আসলে মানে জাজদের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করি। কতগুলো জাজ দেখেছেন জীবনে? না, প্রেজেন্টেশন দিতে আমার একটু সমস্যা হয়, ভয় লাগে। জি, আপনি তো ভালোই কথা বলেন, সুন্দর করে বলেন। What do you want to do in a master's? I mean, which area you want to work on? I want to study in renewable sources of energy. I had a dream to work on it, so I will try to pursue my master's in some courses that deals with renewable sources of energy. For example, dharan apni selected holen na ajke, ki korben? Onek jaygay selected hoy nai, so it won't be a disappointing thing. So practice hoye geche? Yeah, I'm used to with it, so it will always be a learning curve. So
idea, do you have idea of local businesses? I mean, where we have advantage in Bangladesh? I mean, where you're very strong in the business sector? Any idea? Sir, for example, export. Where actually our money is coming from? Export sector, for example. So the RMG sector, ready-made garment sector. Any idea? I mean, how much is RMG constitutes to the total export of our country? Total export? Roughly? Not in the exact figures. As a percentage? So maybe 25 or 30. It's much more. It's 82-83%. Dharen, apni amar jaygay bosha, ami apnar jaygay. Amake ki proshno korte hobe? Why do you think you're capable of being the youth leader or something like that? So I'm proshno ta korchi apnake. Why do you think you are capable of being the youth leader? Because I think I won't be saying that I will be the leader or something, but I'll give my best for it, and I think I have the qualities for being the leader. I'm Madina Maliyat. I'm a recent graduate. I'm graduation complete korechi Military Institute of Science and Technology theke. Amar subject chilo Electrical, Electronic and Communication Engineering. Ar amar college chilo Holy Cross College, ar school chilo Vikarnasanon School. আর আমি আমার জন্ম হচ্ছে কি বাংলাদেশে এবং আমি শুরু মানে জন্ম ঢাকাতেই আর কিছু নাই বলার নিজের সম্পর্কে অবভিয়াসলি আছে বলে আর হচ্ছে কি আমার বাবা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর মা হচ্ছে হোম মেকার অ্যান্ড আমার দুই বোন আছে তারাও কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে না না আমার বড় বোন হচ্ছে কি গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া থেকে পাশ করেছে আর ছোট বোনের এই তো এইচএসসি এক্সাম চলছে The father is like from the technology background, you studied technology. But keno? Abu bollo je tumi keno CC dichho. To ami bollam je tumi to electrical engineer. Amar bashay to dui ta electrical engineer kono dorkar nei. Absolutely. Apni to factor analysis korte khub pochondo koren, right? Right, sir. Ekhane kono factor khuje pacchen? Sir, I mentioned that in case of decision making session I try to find out the factor associated with it and whenever it's become a economic related activity I always try to find out the opportunity cost what are you interested to join in this YLP program why are you interested to join I mean. Initially I saw only the MS scholarship part and that was the main interest for me I thought it would be a good platform to grab a scholarship for my MS Rohingya samasyar karon ki apni nishchay follow kortechen obosshoi obosshoi ebong amader ke jara China and India role ki keno erokom hocche China ar India er modhe ekta clash chilo je ke superiority nite jacche সো যার কারণে বাংলাদেশের পজিশনটা ছিল জিওগ্রাফিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা পজিশন বাট যখনই মায়ানমারের মিলিটারি গভর্নমেন্ট ফল করলো এবং ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট চলে আসলো সো মায়ানমারের যেই অপরচুনিটিসগুলো আছে সেদিকে চায়না এবং ইন্ডিয়া দুজনেই ফোকাস করলো যার থ্রুতে যখন চায়না আর ইন্ডিয়ার তাদের ভ্যালু দুইটাই হচ্ছে আপনার মায়ানমারের প্রতি বেশি আসছে সো তারা দুজনে যখন ওইখানে ইনভেস্ট করছে যার থ্রুতে বাংলাদেশের ক্ষেত্রে তাদের ভ্যালুটা কিছুটা কমে গিয়েছে এবং রোহিঙ্গা ইস্যুতে তারা মায়ানমারের সাপোর্ট নিচ্ছে এবং বাংলাদেশকে অপ্রেস করার চেষ্টা করছে ফিউচারে হোয়াটস ইওর প্ল্যান অনেস্টলি আই এম স্টিল এক্সপ্লোরিং আমি কয়েকটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছি একটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন নিয়ে আই এম স্টাডিং ইট আমার মনে হচ্ছে যে সামনে বিজনেস ফিল্ডের মধ্যে আর্বিট্রেশনটা আস্তে আস্তে ওদিকে চলেই যাবে ইটস ইনএভিটেবল অলমোস্ট অ্যান্ড মিডিয়েশন বাংলাদেশে খুব বেশি জরুরি বিকজ দেয়ার সাচ আ হিউজ ব্যাকলগ অফ কেসেস যদি মিডিয়েশনের দিকে চলে যাওয়া যায় নেগোসিয়েশন কনসিলিয়েশন আমার মনে হয় ইয়েটা একটু কমবে বিকজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আপনি ফিউচারে কি করবেন আপনি কি ল প্র্যাকটিস করবেন না আপনি জাজ হবেন আমি জাজ হব না দ্যাট আই নো নট গোয়িং টু অ্যাপ্লাই ফর বিং এ জাজ প্র্যাকটিস করব কিন্তু ঠিক কোন ফিল্ডে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে যদি আসলে সিলেক্টেড হন If they say that you know you have to leave the job would you leave that job Well at the end of the day I am a person that thinks about self improvement and definitely this platform will give me a better the opportunity cost is much higher if you kind of Ji. Which one would you go for chakri naki of course for this because this is something somewhere jekhane ami amar
ক্যালিবার বা আমার ইন্টারেস্ট। আপনার কি মনে হয় ভাইবাতে পাস করে গেছেন? এতটুকু সময় কথা বলে কি মনে হচ্ছে? স্যার এতক্ষণ আসলে আমি নিজেই কথা বলেছি, আপনাদের কাছ থেকে খুব একটা ফিডব্যাক পাইনি, সো ইটস রিয়েলি ডিফিকাল্ট। ধরুন আর দেবই না ফিডব্যাক, এখানেই শেষ খেলা। কি মনে হলো স্যার? ইন দ্যাট কেস আমার আসলে দেখতে হবে যে অন্যান্য যারা পার্টিসিপেন্ট তারা কীরকম ইন্টারভিউ দিল, ওটা তো দেখার কোনো সুযোগই নেই আপনার। জি স্যার। তাহলে স্যার যদি এভাবে বলতে হয় তাহলে আই উইল বি অপটিমিস্টিক। কেন একটা মাসেরই করা দরকার হচ্ছে আপনার? স্যার অ্যাকচুয়ালি আমি এখন যেটা করছি সেটা হচ্ছে উইকেন্ড প্রোগ্রাম। আই থিঙ্ক আমার যদি আরেকটা মাস্টার ডিগ্রি হয় সেটা আমার জন্য আমার প্রফেশন বা আমার ফিউচারের জন্য আরও বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে, যাতে আমার নিজের বেটারমেন্ট হয় এবং দেশের জন্য কিছু করতে পারি। দেশের জন্য কী করবেন স্যার? যদি আমি ওখানে যাই কোনো রিসার্চ ওয়ার্ক করতে পারি যেটা দেশের জন্য কোনোভাবে হেল্পফুল হয় সেটাই করতে চাই। সো তুমি নিজেকে কেন পটেন্ট মনে করছো অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দিস ওয়াইল্ড সিলেকশনস? স্যার আমি সবসময় যে আমার প্রজেক্টের ওয়ার্কগুলি আমি সবসময় আমার সব সর্বোচ্চ চেষ্টা করছি আমি কাজটা করার জন্য আমার কোম্পানি দেখাইছি। আপনি তো পুরো প্রসেসটা জানেন না? যদি আপনি পাস করেন দেন আপনি ডরমিটরিতে থাকতে হবে এক মাস, দেন ইউ হ্যাভ টু ডু দ্যাট। আই হ্যাভ নো প্রবলেম উইথ ইট। নো প্রবলেম। কোনো প্রশ্নই করবো না, সম্পূর্ণটাই আপনার হাতে। আপনি কথা বলা শুরু করবেন, আপনি কথা বলা শেষ করবেন, আপনি বাই বলে চলে যাবেন। আমি এসেছি, আমার স্কুল ছিল মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজ, আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি 2017 সালে মানে গত বছর এমআইএসটি থেকে গ্র্যাজুয়েট হয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সেখানে জয়েন করেছি লেকচারার হিসাবে। ওয়াইএলপিতে এসে আমার বেশ ভালো লাগছে, এখানে তারা যে অপরচুনিটি দিচ্ছে। টপ 40 তে থাকবেন? আই হোপ দ্যাট দ্যাটস কেন আপনি হোপ করছেন? হোপ কে হোপ দিল না, নিজে নিজেই করছেন। I think I have the potential to be here. You have the potential to be here. But YLP keno? YLP te eta mone hoyse amar kache je একটা ভালো প্ল্যাটফর্ম, বেটার প্ল্যাটফর্ম ফর মি। আর তার উপর দিয়ে সবচেয়ে বড় যেটা দেখলাম আমি সেটা হচ্ছে মেন্টর গ্রুমিংয়ের যে সেশন, আমরা যারা রাজশাহীতে বা বাইরে ঢাকার বাইরে থাকি তার জন্য কিন্তু অত সুযোগটা থাকে না। আপনি যদি সিলেক্টেড হন আজকে টিমের সাথে কাজ করতে হবে, আপনি টিম লিডার হতে পারেন অথবা গ্রুপ মেম্বার হতে পারেন, ওইখানে যদি কনফ্লিক্ট অ্যারাইজ করে মেল অথবা ফিমেল টাস্ক রিলেটেড, এই কনফ্লিক্টটাকে কীভাবে হ্যান্ডেল করবেন? স্যার প্রথমত বুঝতে হবে স্যার কনফ্লিক্ট আসলে কেন হচ্ছে, অনেক কারণে হতে পারে। সেই কনফ্লিক্ট আপনার জন্যই হচ্ছে? আমার জন্য যদি হয় তাহলে স্যার আমি চেষ্টা করব আমার যে প্রবলেমগুলো হচ্ছে আমি যে প্রবলেমগুলো ক্রিয়েট করছি ওখান থেকে সরে যাওয়া এবং আমার যে টিম মেম্বার আছে তাদেরকে স্কোপ দেওয়ার তাদের নতুন কিছু করার জন্য। আপনার লিডারশিপের স্কিলস যদি জিজ্ঞেস করি কোথায় আপনার স্ট্রেংথ কোথায় আপনার উইকনেস? আমি অ্যাকচুয়ালি যেটা বলবো যে স্ট্রেংথ হিসেবে আমি অলওয়েজ ট্রাই টু মোটিভেট পিপল, আর সে উইকনেস হিসেবে যেটা আমি বলবো আমি এখনও মানে এজেন্সিটা গ্রো করছি। আপনার একটা ফল্ট অ্যাডমিট করেন আমাদের সবার সামনে। আমার অ্যাকচুয়ালি ফল্ট হিসেবে আমি বলতে চাই যে আমার যে কোনো একটা জিনিসের লার্নিং কার্ভ যেটা আমি নিজের উপর অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু মানে ক্ষিপ্ত হয়ে যায়। যদি আমি একটা কোন এরিয়া থেকে আপনি কন্ট্রিবিউট করবেন আপনি? বেসিক্যালি অফকোর্স আমার নলেজ তো ফার্স্টে আসবেই, দেন আমি যদি মাস্টার্স করতে যাই দেয়ার উইল বি আ ফিল্ড এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। মাস্টার ডিগ্রি শেষ করলেন? জি স্যার। এখনই আবার পড়াশোনা করার কী দরকারটা হলো স্যার? মাস্টার ডিগ্রি শেষ করেছি তার মানে হচ্ছে যে আমাকে পিএইচডি বা হচ্ছে যে মাস্টার ডিগ্রি বিশেষ করে হচ্ছে হায়ার লেভেল এডুকেশনের যে ধাপগুলো আছে সেগুলো করার খুব ইচ্ছা। কারণ টু ডু দ্যাট আই হ্যাভ টু বিল্ড মাইসেলফ আপ অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান দ্য গ্রাজুয়েশন, লেটস লুক এট দ্য মানি নট দ্য এডুকেশন এনিমোর। Amu, she wants me to get a master's degree. You don't want to get a master's. Your mother wants to get a master's, right? Yeah, but I have to fulfill her wishes. But because she has done a lot for me. My father has passed away 12 years ago. So it's the mother that backed you up all your life. She has backed me up all my life. And I have let her down. And you realize cases. That. And and I have to give her back. What of course, wants. Of course. Yeah. I salute that sentiment, no doubt about it. I hope that you will do good. Thank you, sir.
you get a scholarship, if you do get the scholarship, what subject will you study? As I said, digital marketing or data mining. Yeah. Will you come back to Bangladesh? Of course. Shobai bole. No, no, ami obosshoi. Convince us why. Why would you come back? Sorry? Why would you come back to Bangladesh if you get a better opportunity over there? I want to make a difference to Bangladeshi people. Like, most of people don't know what digital marketing is about. So I want to let them know there's much more opportunity for them to utilize their market, because Bangladesh is a huge market. Are you nervous? Yeah. আমরা আজকে কথাই বলবো নার্ভাসনেস নিয়ে। লিডারশিপ এবং নার্ভাসনেস খুব হ্যান্ড ইন হ্যান্ড যায়। আমি কি করলে, আমরা কি করলে আপনার নার্ভাসনেস কেটে যাবে? আপনার হাতও কাঁপছে। স্যার ইট উইল আমরা চলে যাই। গ্র্যাজুয়ালি না স্যার, গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে স্যার। গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে। জি স্যার। আপনার সাথে আমাদের কথা হবে আপনার ঘড়ি ধরে 30 সেকেন্ড। কথা সব আপনি বলবেন, আমরা কোনো কথাই বলবো না। ইউ স্টার্ট, ইউ ফিনিশ। ইউ হ্যাভ এ লুক এট ইওর ওয়াচ। Go ahead. আমার নাম হচ্ছে আবিদুর রহমান অভি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি। আমার মেজর ছিল হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা। আর আমি ওয়াইএলপি প্রোগ্রামটাতে কেন ইন্টারেস্টেড, কারণ হচ্ছে যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি নিজেকে গ্রুমিংয়ের একটা সুযোগ পাবো, আমি আমার নিজের স্কিলটাকে ডেভেলপ করার একটা চান্স পাবো। আর কে না চায় তার স্কিলটা ডেভেলপ হোক এবং সে আপ টু ডেট হোক, এটার জন্যই মেনলি আমি ওয়াইএলপিতে অ্যাপ্লাই করেছি। আর যেহেতু এখান থেকে একটা অপরচুনিটি আমি পাচ্ছি যে আমি বিদেশে যাওয়ার জন্য সুযোগ পাবো, তাই আমি এই অপরচুনিটি অবশ্যই গ্রহণ করতে চাই। ধন্যবাদ। কনভিন্স করেন যে আপনি আপনার ব্যাংকিং যে ইএমবিএ করছেন তা ছেড়ে দিয়ে এখানে 6 সপ্তাহ দেবেন। কনভিন্স করেন আমাকে প্লিজ। স্যার, ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই একটা স্টুডেন্টের ভালো ক্যারিয়ারের জন্য হেল্প করবে। সো ইনশাল্লাহ আমার ডিপার্টমেন্টে যারা আছেন তারা আমাকে অবশ্যই কনসিডার করবেন যে এই 6 মাসে আমি যাতে এখানে কাজ করে কিছু শিখতে পারি। তো ইনশাল্লাহ আমি সেটা করব। প্লিজ কন্টিনিউ। আমরা এমন কি বললে আপনি ওয়াইএলপিতে জয়েন করবেন না? দেয়ার ইজ নো ওয়ার্ড দ্যাট উইল প্রটেক্ট মি। বলে দেন যে আপনি এটা বলেন আমি আর আসব না। স্যারকে বলে দেন, স্যার আপনি এটা বলেন আমি আর আসবো না। স্যারকেও একই কথা বলেন, আমরা ঠিক সেটা বলে দিই, আপনি চলে যান আমরাও বেঁচে যাই। দেয়ার ইজ নো ওয়ার্ড। হোয়াট আর দ্য থিংস ইউ থিঙ্ক ইউ উইল লার্ন হিয়ার ইন দিস প্ল্যাটফর্ম? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমি শিখতে এসেছি, প্রথম কথা যেটা, যেহেতু এটা হচ্ছে লিডারশিপ প্রোগ্রাম, আমি আমার স্কুল লাইফ থেকে হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ছিলাম ভার্সিটি লাইফ পর্যন্ত। সো ওই কোয়ালিটিটা হচ্ছে আমার মধ্যে আছে। গ্র্যাজুয়েটরা তাদের মেধা ও দক্ষতার প্রমাণ দিতে থাকেন প্যানেলিস্টদের সামনে। আপনি ডক্টর মনজুর হোসেন চৌধুরী? জি স্যার। আপনি রিসার্চের সাথে কিছুটা ইনভলভ আছেন স্যার? রিসার্চ? জি স্যার। কী ধরনের রিসার্চ এটা স্যার? হচ্ছে কি আমি লাস্ট প্রজেক্ট কাজ করেছি স্যার, হচ্ছে আমরা রোহিঙ্গা হেলথ ইস্যু, রোহিঙ্গাদের যে চাইল্ড, যে রোহিঙ্গা তাদের এখন কী ধরনের ডিজিজ হচ্ছে, প্রিলিমিনারি কী ধরনের ডিজিজ ছিল, ভ্যাকসিনেশন পাচ্ছে কি না, ডিওয়ার্মিং, তারা প্রিমিয়ার ওষুধ খেয়েছে কি না, ভ্যাকসিন পেয়েছে কি না, এই ধরনের একটা রিসার্চ ছিল যে স্যার আমার তাদের এখন হেলথ স্ট্যাটাসটা কেমন। তুমি বলছো যে তুমি সোশ্যাল বিজনেস কাজ করছো, তোমার ব্লাড ডোনেশন প্রোগ্রাম? জি স্যার, বাংলাদেশের প্রথম ডিজিটাল। তোমার এটা ফাইন্যান্সিয়াল মডেলিং কি? ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যদি ফ্রি অফ কস্টে যে কোনো কিছু দেন সেই জিনিসটার একটা মর্যাদা থাকে না। তো স্যার আমরা হচ্ছে যে পার ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য আমরা 250 টাকা চার্জ করি। সেটা হচ্ছে কেন, আমরা হচ্ছে ব্লাডম্যান ফর দ্য ফার্স্ট টাইম, যে একটা আমাদের নিজস্ব বাইক আছে 5টা, আমরা বাইকে করে ডোনারকে হসপিটাল পৌঁছায় দিয়ে আসি এবং ওখান থেকে তার বাসায় নিয়ে আবার পৌঁছায় দিয়ে আসি। আপনার তো ওয়াইএলপিতে আসা দরকারই নেই। আরও দরকার স্যার, লিডারশিপ থাকলেও এটাকে আরও ভালো করতে হবে, টু বি এ গ্রেট লিডার। ডু ইউ থিঙ্ক ইউ ল্যান্ডেড আপ ইন দ্য রং প্লেস? নো। আপনি আমাকে বললেন যে আপনার কথা বলতে খুব ভালো লাগে। ইয়া, আই ডু লাভ টকিং। ইয়েস। ঠিক আছে, আপনাকে একটা টপিক দিচ্ছি 30 সেকেন্ডের জন্য, এই টপিকে কথা বলতে হবে। দ্য টপিক ইজ মাই ফেলিয়ার ইন লাইফ। দে অ্যালাউ ইউ, ইউ স্টে হিয়ার, উই গো হেড ওয়ার্কিং উইথ ইউ, অ্যান্ড ফাইনালি ইউ আর সিলেক্টেড, বাট ফাইনালি ইউ ফেল ইন কমপ্লিটিং ইউর বিবিএ, দেন হোয়াট হ্যাপেন্স?
till now currently it's evolve it's a I'm having a stable CGPA so it's not that so it should not be a problem it's not as you say. Going to be a problem that I'm going to fail. Why did YLP interest you? Why I took HR? Yeah, exactly. No, why did you apply why are you here for? Sorry. I came to know from the career placement page of North South University, and actually, as my bachelor's series come to end, so I think it's a good opportunity. Tumar SSC and HSC kon school college? Sir, I completed my SSC from St. Joseph School, and my HSC was from Notre Dame College, sir. Notre Dame, oh, very good. অনন্ত জলিল বাংলাদেশের একটা সাকসেসফুল নাম কেন? বিকজ আই থিঙ্ক হোয়াট হি ডিড ওয়াজ ক্রিয়েট সচ আ মার্কেটিং প্ল্যান ফর হিমসেলফ অ্যান্ড হিজ মুভিজ, যে ইভেন যেই টার্গেট সেগমেন্টটা ওনার টার্গেটে ছিল না সেটাও ওই মানে ওনার এরিয়াতে চলে এসেছে। সো হি ওয়াজ এবল টু ক্রিয়েট আ বাজ যেটা অন্য কেউ কখনো চিন্তা করেনি। চিটাগাংকে তুমি রিপ্রেজেন্ট করো অ্যাজ এ টুরিস্ট সিটি। স্যার, চিটাং আমাদের বাণিজ্যিক রাজধানী বলা হয় চিটাংকে। তো চিটাগাংয়ে অনেক রকম দর্শনীয় জায়গা আছে, দেখার মতো অনেক জায়গা আছে। ইভেন ওখানে শান্তিপূর্ণ, রোডঘাট খুবই ভালো এবং যানজটটা এত নেই ঢাকার মতো। আপনি নিজেকে লিডার মনে করেন? জি, আমি তো মনে করি না। কখনো লিড দিয়েছে কোনো কিছুতে? আমি অনেক আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে নিয়ে কাজ করছি 2013 সাল থেকে। তো এরকম একটা ছোটোখাটো অনলাইন বেসড অর্গানাইজেশনকে লিড দেওয়া হচ্ছে গত 5 বছর ধরে। তোমার কেমন লাগছে এই এই যে সময়টা কাটাচ্ছ? একটু ধীর গতিতে যাচ্ছে সময়টা। ইলেকট্রোম্যাগনেটিক কি? ম্যাগনেটিক্যালি ইলেকট্রনিকের যে প্রভাবটা আমি কন্ট্রোল করবো, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। যদি এই বছর সত্যিকার অর্থে যদি নাও হয়, আমি অ্যাটলিস্ট এতটুকু কথা দিয়ে যেতে পারি ওয়ালপিতে আমি আবার আসবো ইনশাল্লাহ। ডু ইউ লাইক স্পোর্টস? অ্যাকচুয়ালি স্যার, আই লাইক টু ওয়াচ স্পোর্টস, ক্রিকেট স্পেশালি। ক্রিকেট? ইয়েস স্যার। সো হুইচ ইজ হুইচ টিম ডু ইউ সাপোর্টস মোস্ট? অবভিয়াসলি স্যার, বাংলাদেশ। ওকে, সো হুইচ প্লেয়ার? মাশরাফি। ইয়া, নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম। বসবেন, বসেন, বসেন, আপনার ইচ্ছে। সো হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ আফটার 5 years? হোপফুলি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট। ওকে, এন্ড আফটার দ্যাট ইন দ্য জব মার্কেট উইল ইউ ট্রাই অর? ওয়েল, পার্সোনালি আই ডু নট লাইক ডিলিং উইথ নাম্বারস, সো হোপফুলি সামথিং হ্যান্ডস অন অ্যান্ড অ্যাক্টিভ। কেমন আছেন বলেন? আই এম ওয়েল, ভালো আছি স্যার। কেন? বিশ্বজুড়ে অশান্তি, ট্রাফিক সিচুয়েশন খারাপ, আপনি ভালো, মিলল না তো? স্যার, এটা তো মনের ব্যাপার, আমার মনে অশান্তি নাই স্যার। আপনার মনে অশান্তি নাই? জি স্যার। শান্ত মন? জীবন শান্ত, আমি ফ্রি। এত শান্তি কোথায় খুঁজে পেলেন বলেন দেখি? মানে হাতের কাছে যা আছে এটা নিয়েই সন্তুষ্ট থাকা প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় স্যার, পরে আস্তে আস্তে তারপরে চিন্তা অনুযায়ী, অবস্থা অনুযায়ী আর ভালো কিছু চিন্তা করা, ভালো কিছু অর্জনের জন্য কাজ করা। জমে উঠেছে ফাইভার বোর্ড। What do you dislike most about yourself? About myself? I can be very short-tempered at times. It's dangerous for us. But I know how to control it. I have trained myself over the years. It has been quite some time. I think I have improved a lot over the years. Yeah, I would definitely say it. What do you think that YLP can give you the good opportunity for your future career, yeah? Because they give me a scholarship for abroad, and I think those are the good universities I can enroll in, and there are several tasks if I perform good, so it's my abilities that I can show my best.
যেখানে পড়াশোনা করেছো সেখানেই জব করছো, তাই না? জি। কেমন লাগে জব, কেমন লাগে, ফিলিংস কেমন তোমার ওখানে? জব আসলে আমি করছি ফ্রম 2012, বিকজ হচ্ছে যে আমার এইচএসসির পরপরই হচ্ছে আমি সংসারের বড় মেয়ে, সো আমার আব্বা হচ্ছে প্যারালাইজ হওয়ার পরে সংসারটা আমার দেখতে হয়েছে। মেনি প্লেসেস আমি ইউনিসেফে ছিলাম চাইল্ড জার্নালিস্ট হিসেবে, সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টে রিসার্চ ইন্টার্ন হিসেবে কাজ করেছি, দেন সুইস কন্ট্যাক্টে কমিউনিকেশনে ছিলাম, দেন আই মুভ টু ইউল্যাব বিকজ আমার ইচ্ছা হচ্ছে মাস্টার্স করতে যাওয়া। কেন আপনাকে নেক্সট পর্বে নেওয়া হবে? অ্যাজ ইটস কোয়াইট চ্যালেঞ্জিং অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম ইজ কাইন্ডস অফ উইচ জাজ এ পার্সন কোয়ালিটি অ্যান্ড and I think I don't have a good communication skill. Next please. আপনি আমার এখানে চলে এক নাটকীয়তার ভঙ্গিতে এই গ্র্যাজুয়েটকে বিচারকের আসনে বসিয়ে জমে উঠেছে ফাইভার বোর্ড। Exactly. Wow, cool. So my first question is why do you are interested for the YLP program? I don't exactly know. I just saw it in the newspaper and I applied. But I okay, so first question, not question, it's a previous question. So are you a liar or a truth man? Truth man. Okay, so I as I remember, the yes. YLP is not published in newspaper. It is on Facebook. It is in Youth Opportunity. Probably you did not see. There were a lot of articles in different newspapers. Okay, so it was on Pratham Alo, it was on Daily Star. Sorry, Mr. Judge, let me complete. It was on Daily Star, it was on Pratham Alo, it was in different magazines. So next question. May I ask you a question? Yeah, definitely, for sure. All right. I want to be a judge like you. Okay. Right? Now I'm a participant, you are a judge. I want to be a judge like you. What should I have to do? First thing is you don't have to be a judge, you have to be a you definitely hold the position of the judge, but you have to be like a friend, or not a friend, you have a like a man who is helped to unleash the question, unleash the thing from the participant. So do you agree with me or not? Absolutely. Okay, in that case, so you have the grit, if you believe that you have, you are on believing on that, then you have the grit and you will be one day, you will be, if you ride in the track, you will be gonna be successful in like me, just like me, if you want to be, in fact. If I want to be, right? In fact. Ebar amra ektu bastobe chole ashi. Viva Shesh. একটু ডিফারেন্টলি তাকে অ্যাপ্রোচ করলাম আমরা অ্যাজ টু হাউ হি রেসপন্স। বলেন স্যার, ও কিন্তু ভালো অভিনেতা, এনজয় করেছি, বাট আই থিঙ্ক হি ইজ নট দ্য গুড রাইট ক্যান্ডিডেট ফর দিস টাইপ অফ প্ল্যাটফর্মস, মেবি দ্য রাইট ক্যান্ডিডেট ফর দ্য রং ফোরাম মাইট বি আই থিঙ্ক। এবার অপেক্ষার পালা, গ্র্যাজুয়েটদের মধ্যে টেনশন, কে থাকবে আর কে বিদায় নেবে স্বপ্ন ছোঁয়ার এ যাত্রা থেকে। আফটার দ্যাট আজকে ইন্টারভিউ হলো। ইন্টারভিউ বোর্ডের ব্যাপারে হ্যাঁ অবশ্যই বলতে চাই, এটা বলার মতোই একটা ব্যাপার, কেন কি আমরা সবসময় ইন্টারভিউ দিয়েই খুব ভয় পাই, আমিও পাচ্ছিলাম, আমিও খুব নার্ভাসনেসের মধ্যে ছিলাম, কিন্তু যেটা হয়েছে আমি যখন ঢুকেছি, যখন জাজেসদের ফেস লুকটা দেখেছি, ওরা কত ওভারওয়েলমিং ছিল, ওরা জিনিসটাকে কত ইজিলি নিচ্ছিল, আমাকে আমার কমফোর্ট জোনে এনে দিয়েছে, তো এটা খুব কম আমি আমার ইন্টারভিউ লাইফে খুব কমই দেখেছি। অনেক এক্সাম তো দিই, মাঝে মাঝে পাস করি, মাঝে মাঝে ফেল করি, ইট ওয়াজ এ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স, আমাদের জাজেসরা আমাদের অনেক ভালো ছিল, অনেক মোটিভেটিং ছিল, ইভেন ওয়েন দে অ্যাস্কড মি অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট আই ডু, যখন আমি ওদেরকে আমার জার্নিটা বলেছি অ্যাবাউট মাই কোম্পানি, দে আর প্রিটি হ্যাপি। ভাইবা দিয়েছি আজকে, ভাইবার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল, কিছু ছোটোখাটো ব্যাপার ছিল, বাট ওইগুলো ধরার মতো না, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এখানে এসে, আর ইন ফিউচার দেখা যাক কি হয়। চলে একটু নার্ভাস ছিলাম, কারণ আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমার এই
ইউনিভার্সিটির বাইরে ফার্স্ট ভাইবা এটা, যে কোনো ক্ষেত্রে কোনো জব অথবা কোথাও আমি ভাইবা দেইনি। 50-50 চান্সেস যেহেতু, সো বলা যাচ্ছে না, বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। ভাইবা এক্সাম ভালো হয়েছে, আশা করছি নেক্সট রাউন্ডে সুযোগ পাবো। অপেক্ষার পালা শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ পার্টিসিপেন্টস, আপনারা যারা পার্টিসিপেট করেছেন YLP-তে। আই এম শিওর দ্যাট ইউ হ্যাড এ ওয়ান্ডারফুল জার্নি। আমরা অ্যানাউন্স করবো কিছুক্ষণের মধ্যে রেজাল্ট। আর আমার ডান পাশে আজকে যারা বিচারক ছিলেন আমার সাথে জাজমেন্ট প্যানেলে, স্যাররা আছেন, অতিথিরা আছেন, এবং আমাদের সাথে আমাদের পার্টনারও আছে যারা অর্গানাইজ করছে, ব্যাকবোন হিসেবে কাজ করছে। আমি খুব শর্টলি তাদের কাছ থেকে কিছু রিমার্কস নেব। একদম প্রথমেই আমি যাব মিস্টার রায়হান রশিদ মজুমদার, আই ক্রিয়েশনকে রিপ্রেজেন্ট করছেন, যেটা হলো আমরা বিভিন্নভাবে কমিউনিকেশনসগুলো করেছি। উই ডিড আ লট অফ অ্যাক্টিভেশনস অ্যাট দ্য ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল। উই আর ট্রাইং টু মেক শিওর দ্যাট এভরিওয়ান গেটস অল অফ দ্য ইনফরমেশন অন টাইম এবং দে ক্যান প্রিপেয়ার দেমসেলভস অ্যাকর্ডিংলি। আশা করি এরপরে এখন রেজাল্টসগুলো জানার পরে তারা আবার এই সেম কমিউনিকেশনসটা ইমেল এবং ফেসবুকের মাধ্যমেই পেয়ে যাবে। আবার এখন যে তারুণ্যের জয় জয়কার, সেখানে তোমাদের অনেকগুলো স্কিলের দরকার রয়ে যাবে। তোমরা নিজেরাও জানো যে বাংলাদেশে এখন বেশ কয়েক লক্ষ বিদেশিরা কাজ করে থাকে, নিশ্চয়ই তারা অনেক স্কিল ওরিয়েন্টেড বলেই তারা বাংলাদেশের মাটিতে তাদের জবগুলো পেয়েছে। তো তোমরা তোমাদের স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এবং তোমাদের কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি দরকার, সাথে কিছু কম্পিউটার স্কিলস এবং সফট স্কিলস বলি সেগুলো তোমাদেরকে আয়ত্ত আনতে হবে। Excited to see you. যে তোমরা সকাল 9টার সময় এসছো, এখন রাত 10টার মতো বাজে, সো 12-13 ঘন্টা এখনও ক্লান্তি চোখে পড়ছে না। সো তোমরা যে হাংরি টু লার্ন মোর অর ডেভেলপ ইউর স্কিলস অর গেটিং দ্য স্কলারশিপ, দ্যাট এক্সাইটস মি। সো থ্রু আউট দ্য প্রসেস আই উইল বি উইথ ইউ, বকা দিব আবার স্নেহ করব। সো থ্যাংকস টু এভরিওয়ান হিয়ার। It was really wonderful experience working with you guys. So ami ashole sokal thekei chhilam, ajkhane obosshoi kichu shomoy chhilam na, but ami ashole highly satisfied and really impressed the performance you made so far. Ekta hocche proper knowledge on your discipline. If you are HR, finance, production, marketing, engineering, apnar je discipline shekhane appropriate knowledge ta and updated knowledge ta is very important. And then apni jokhon join korben corporate e, business ta ke jante hobe. ইউ মে বি ফাইন্যান্স, মার্কেটিং, প্রোডাকশন, বাট যে অর্গানাইজেশনের যে মেইন বিজনেস সেটা ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল। আদারওয়াইজ হবে কি যে আপনি যদি মার্কেটিংয়ের হেডও হন, আপনি যদি বিজনেসটা যদি না বুঝতে পারেন আপনি বেশি যেতে পারবেন না। লং রানে যদি আপনাকে সামনের দিকে যেতে হয়, সাস্টেইন করতে হয়, ইউ নিড টু হ্যাভ এ ভেরি ভেরি স্ট্রং ইথিক্যাল স্ট্যান্স। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাটস হোয়াট আই শুড সে। থ্যাংক ইউ। আমরা এবার কিছু নামে যাব, যদি উইথ অল ইউর কাইন্ড পারমিশন ইফ ইউ অ্যালাউ মি। একদম প্রথমে বলছি সিরিয়াল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার 18184, তাহসিন মঞ্জুর মায়ান, রাইট? নেক্সট 18294, 18290 মালিহা, 18069 মাহমুদ মামুন, 18168 শৈলী জারিন তাসনিম। আমি প্রথম আপনার কাছ থেকেই, আপনাদের কারোর কাছ থেকেই জানি যে হোয়াট ইজ ইয়োর ফিলিং, আপনারা কি সিলেক্টেড নাকি আপনারা ডিসসিলেক্টেড? গাট ফিলিং বলতে, যেহেতু সামনে ফার্স্টে কল করা হয়েছে এই জন্য হওয়া উচিত, বাট আসলে তো আপনারই পরে কনফিউজ করে দিলেন যে হতেও পারি নাও হতে পারি। আপনি দেখবেন যে অল্প সংখ্যক লোককে ডাকা হয়েছে, উইচ সিগনিফাইজ দ্যাট ইউ আর নট সিলেক্টেড। Fortunately, you guys are the selected ones who are going forward to the next round. All right? Congratulations once again. Thank you. You may please proceed. Hard luck. I'm not sorry, but you know, that's what life is all about. Hoy eta hotei pare. And প্রথম পর্বে যারা ছিলেন ভাইবাতে, তারা কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তাদের মধ্যে থেকে আমরা বিজয়ী বা উই কুড ফাইন্ড আউট দ্য উইনার্স, যাদের নাম বলবো তারা একটু
এগিয়ে এসে দাঁড়াবেন। 1-8-4-7-8 Marzana, Miss Marzana. 1-8-5-0-3 Farzana. 1-8-6-8-3 Mohammed Samir Ahmed. 1-8-6-3-5 Rubayat Ahmed. 1-8-5-5-2 Anamika Sarkar Ami. 1-8-6-8-7 Sheikh Mohammed Alavi. Lastly, we have 1-8-5-8-9 Nishat Mubashira Khan. Jader naam beshi bola hoy beshi shongkhay tara baat pore jay bashay jete hoy baat pore jay. Tahole apni prothom theke dhore nichen you're not in the show, right? Apni ki tai mone korchen apni অনেকগুলো বেশি নাম বলে ফেলেছি, তো আপনার কি মনে হয় যাদের নামটা আগে বলা হলো, ডু ইউ থিংক ইউ গাইজ আর সিলেক্টেড অর ইউ আর লিভিং? উই আর সিলেক্টেড। আপনি থাকতে চান না, উনি থাকতে চায়? অলরাইট, যাদের নাম প্রথমে বললাম একটু এগিয়ে আসছেন, আপনারা তারা থাকছেন অ্যান্ড ইউ আর গোয়িং টু দ্য নেক্সট ফেজ। অলরাইট, কনগ্রাচুলেশনস। অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য ব্যাক যারা আছেন, রেজাল্ট শেষে যোগ্যতার হাত ছানিতে ডাক পড়ল 48 জনের নাম। আপনারা যারা আসলে এবার আনফর্চুনেটলি এই পর্ব থেকে আসলে বিদায় নিচ্ছেন, আনফর্চুনেট ট্রু, বাট অ্যাজ আই সেড লাইফ ইজ অলওয়েজ ফেয়ার বিকজ ইট ইজ আনফেয়ার টু এভরিবডি। ৪৮ জন ছটি গ্রুপে অংশ নেবে YLP সিজন 5 এর টাস্ক পর্বে। কেমন হবে তাদের সেই জার্নি দেখতে চোখ রাখুন প্রতি শুক্র ও রবিবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আই এর পর্দায়।